অক্টোবর সারা বিশ্বে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে উদযাপিত হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নারীদের মধ্যে স্তন ক্যান্সারের হার সর্বোচ্চ এবং এর মৃত্যুর হারও অনেক। কিন্তু যদি ভালোভাবে চিকিৎসা করা যায়, তাহলে প্রথম দিকে যদি রোগ নির্ণয় করা যায়, তাহলে 85% রোগীকে একেবারে সুস্থ করা সম্ভব। তাহলে এই কি কারণে স্তন ক্যান্সার হয়ে থাকে? স্তন ক্যান্সার হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা নাই, একমাত্র বংশগতি বা জিনের কারণ ছাড়া। সেখানে 8 থেকে 10% মানুষের বংশগত কারণে হতে পারে, যেমন মা থাকলে, দাদি থাকলে, নানি থাকলে, ফুফু থাকলে, খালা থাকলে, এদের মধ্যে থেকে আসতে পারে। স্তন ক্যান্সারের অনেকগুলো লক্ষণ থাকে, এই লক্ষণগুলো যদি আমরা লক্ষ্য করে থাকি সেগুলো গুরুত্বপূর্ণ। কী কী লক্ষণ স্তন ক্যান্সারের জন্য গুরুত্বপূর্ণ? যেমন স্তনের একটি চাকা থাকা বা পিণ্ড থাকা, স্তনের আকার বা আকৃতির পরিবর্তন ঘটা, স্তন বৃন্তের আকারে পরিবর্তন, স্তন বৃন্ত থেকে তরল বা রক্ত নির্গত হওয়া এবং বগল ফুলে যাওয়া, বগলে চাকা দেখা যাওয়া, এবং স্তনের ভেতর থেকে ভেতরে কোনো গোটা বা ভেতরটা শক্ত হয়ে যাওয়া। স্তন ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে আছে এবং বাংলাদেশের চিকিৎসকরা স্তন ক্যান্সার চিকিৎসা করতে সক্ষম। বাংলাদেশের স্তন ক্যান্সার চিকিৎসার মধ্যে আছে শল্য চিকিৎসা, রেডিয়েশন বা বিকিরণ চিকিৎসা, কেমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি। স্তন ক্যান্সার যদি প্রথম দিকে ধরা যায়, আমি আগেও বলেছি, সম্পূর্ণ নিরাময়যোগ্য। স্তন ক্যান্সারের জন্য একটি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং। স্ক্রিনিংটা কীভাবে আমরা করতে পারি? প্রতি মাসে আমরা যদি মাসিকের 7 দিন পরে আমরা যদি নিজের স্তন পরীক্ষা করি গোসলের সময়, তাহলে সেখানে চাকা বা পিণ্ড পেলে আমরা একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারি। তাহলে আমরা দেখছি যে এটা কিন্তু সহজে নির্ণয় করার সুযোগ রয়েছে। তারপর আমরা যদি কিছু পাই, টিস্যু বায়োপসি করে আমরা সেটা রোগটা নির্ণয় হলো এবং নির্ণয় হওয়ার পরে প্রয়োজন অনুযায়ী তার চিকিৎসা করতে পারবো। সে কারণে এবং এই রোগের চিকিৎসা সম্পূর্ণভাবে বাংলাদেশে করা সম্ভব। প্রতি বছরের মতো এই বছরও স্কয়ার হাসপাতালে আমরা স্তন ক্যান্সারের জন্য রোগীদের জন্য বিশেষ ধরনের প্যাকেজ দিয়ে থাকি এবং তাতে করে স্ক্রিনিং সহ অন্যান্য হ্রাসকৃত মূল্যে এগুলো করার সুযোগ রয়েছে। আমি মনে করি কোনো রোগীকেই স্তন ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ।